সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আর আমি হাজির হয়েছি সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠান। আজকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে পাখি পোষার গল্প শুনব, যিনি শখের বশে শুরু করে আজ সাফল্যের দিকে এগিয়ে চলছেন। তিনি হলেন নওশিন লায়লা মুনমুন। চলুন বন্ধুরা জেনে নেই তার সেই পাখি পোষার গল্পটি। মুনমুন বাংলাদেশে ঢাকা জেলার অন্তর্গত মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বসবাস করেন। সে একজন মেধাবী ছাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুটি সাবজেক্টে মাস্টার্স করেছেন। শখের বশে একটি মোরগ ক্রয় করেন। সবাই তাকে উপহাস করলেন। মোরগের নাম দিলেন লালি। এরপর কিনলেন বাজরিগার, তারপর কটাটেল ও খরগোশ। শুরু করেছিলেন 1990 খ্রিস্টাব্দে, আজ থেকে 31 বছর আগে। ছোটবেলা থেকেই পশু পাখির প্রতি প্রেম ছিল, তবে পশু পাখির যত্ন কম বুঝতেন, তাই অনেকেই তাকে ভুল পরামর্শ দিতেন। মুনমুনকে উপহাস করলেও মুনমুন পাত্তা দেয়নি। তিনি পোষা পাখিকে নিয়ে কাজ শুরু করেন। পোষা পাখি ধীরে ধীরে বাড়তে থাকে। পাখি ডিম পাড়ে এবং তা থেকে বাচ্চা হয়। মুনমুন খুব খুশি হয়। পাখির সেবা করতে করতে কখন সময় পার হয়ে যায় মুনমুন বুঝতেই পারে না, তাই বিয়ে করতে কিছুটা দেরিও হয়েছিল। ফেসবুকে তার পাখি বিষয়ক লেখা দেখে মানুষটি তার প্রেমে পড়েন। সে অন্য কেউ নয়, তার স্বামী। এই মানুষটিও পশু পাখি পছন্দ করেন বলেই মুনমুনকে বিয়ে করেন। পাখির কাজে সবসময় সহায়তা করেন। বলা যায় পাখি পরিবার। বর্তমানে 40 জোড়ার বেশি পাখি রয়েছে। বিভিন্ন বিদেশি পাখি খাঁচায় সন্তানের মতো পোষা পাখির যত্ন করেন। পাখিও যেন তার কথা শুনে। পাখিদের বিভিন্ন নামে সুন্দর নামে ডাকেন। আবার যারা পাখি পালন করেন মুনমুন তাদেরও সহায়তা করেন। মুনমুন বলেন যে পোষা পাখি তরুণ যুবক যুবতীদের বিপথে যাওয়া থেকে বাঁচাতে পারে। অন্যদিকে গৃহবধূরা পোষা পাখি পালন করে সংসারে অবদান রাখতে পারে। দিনে ঘন্টা দুয়েক সময় দিলেই যথেষ্ট, এতে বাড়তি উপার্জন হবে। মুনমুনের মতে পোষা পাখিরা রোগ লুকায়, তাই প্রতিদিন এদের আচরণগুলো ভালো করে দেখতে হয়। পরিষ্কার খাঁচা, পরিষ্কার বিশুদ্ধ পানি, পুষ্টিগুণে সমৃদ্ধ খাবার দিতে হয়। মুনমুনের স্বপ্ন, তিনি বড় পক্ষীশালা গড়ে তুলবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য রেডিও ভেরিটাসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।